খাবার নিয়ে সবাই বসে গেছে, কিন্তু কেউ খেতে পেয়েছে না, যেহেতু এখনো ইফতারের সময় হয়নি। এই যে এতক্ষণে আমাদের এখানে 5টা থাল সাজানো হয়েছে, আর এই যে দেখো এখানে সব কিছু হয়ে গেছে রান্না। এই যে এখানে ভেজিটেবল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউ ভার্সেস কোকন ব্লগ। তো আজকে আমরা যে রোজার যে ইফতারের সময়টা আমরা দেখাবো তোমাদেরকে, যে আমরা কীভাবে ইফতার করছি প্রতিদিন। তো অনেকদিন থেকে তোমাদেরকে ভিডিও দেখানি, এরকম একটা কারণ আছে, তো কারণটা আমি পরের ভিডিওতে জানাবো। তো যাই হোক, এখন সব রেডি করছে এখানে, এই যে দেখতে পাচ্ছ সব কিছু থাল রেডি করছে। আর এখানে মা মানে সব কিছু মানে রান্না করছে, যেগুলো বেগনি তেলে ভাজা যেগুলো হয় সেগুলো সব রান্না করছে। তো আমরাও সব এখন উজু করে নেবো, উজু করে এখন খেতে বসবো। আর এখানে আছে আমার কারিশ্মা বুড়ি, আর এদিকে আছে আমার ইনায়া বুড়ি, দুজনে এখন খেলাধুলা করছে। তো ইফতারের আর বেশি টাইম নাই, আর কিছুক্ষণ পর ইফতারের সময় হয়ে যাবে। তো এখন তাদের করে উজু করে চলে আসি, তখন ইফতারে গিয়ে বসবো আমরা। তো চলো যে এরা মানে সবসময় একবারে এভাবে থাকবে আমার কাছে, খেলাধুলা করবে। আর ও তো নিজের ইচ্ছার মতো একবারে নিজের নিজের মন মর্জি, ও নিজের মন মর্জি। আরে কে খেলো রে, কে খেলো রে, এরে এরা কি করছে রে, এরে এরে। এই দুজনে এখন নিয়ে পালিয়ে গেল থালা থেকে। তোমাদের রোজা খোলা হয়ে গেল? হ্যাঁ, রোজা খোলা হয়ে গেল তোমাদের? ইফতারের সময় হয়েছে তোমাদের? হ্যাঁ গো, ইফতারের সময় হয়ে গেছে। তোমরা যে ইফতার করে এলা খেপু, দুজনের মুখ চলছে দেখো সব। এই যে আমাদের কত সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ, ভেজিটেবল চপের জন্য রেডি হয়ে আছে এখানে। আর এখানে ভেজিটেবল চপের জন্য বিট আর গাজর আছে, এখানে বেগনি, আর বেগনি দুটো ভাজা হয়ে গেছে, এখানে ভাজা হয়েছে বেগনি। এই যে আর বেগনির জন্য যে বেসনটা আছে সেই বেসনটা এখানে রেডি। এই যে বেগনিটা হয়ে মাখি নিচ্ছে মা, এখানে মাখানোর পরে এভাবে দিয়ে দেবে যেমনটা দোকানে হয়, একবারে সেম ওরকমই হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, এই যে বেগনির লেজও আছে একটা। বেগনির লেজও হয়ে গেছে একটা। আর এই যে পারভিন এখানে, এই যে পার্টি পাড়ো সব কিছু পাড়ো। আর আব্বা এখন বাজার থেকে জিলাপি নিয়ে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। তো জিলাপি নিয়ে এখন রাখলো এখানে, পুচি বসে আছে। এই যে পারভিন আবার আরেকটা পার্টি পারছে এখানে, এখানে বসে এখন আমরা ইফতার করবো, সেজন্য এখন এখানে সব কিছু রেডি করছে সব। এখন প্রায় 5:30 বাজতে আসছে, এখনও বাজেনি, এখনও কিছুক্ষণ সময় আছে। এই যে সব খাবার দাবার হয়ে গেছে, কাটা ওখানেও আছে কিছুটা কাটা, এগুলো সব এখন থালে থালে সব সাজানো হবে। তার সঙ্গে এটা আছে ছোলা, যেটা আমাকে খুব খেতে ভালো লাগে। আমাকে ইফতারে ছোলা মানে এই যে এইটা করেছে ছোলার এটা রেসিপিটা খুব ভালো লাগে খেতে। আর এটা খেজুর আছে এখানে, এখানে আছে মোরব্বা আমার ফেভারিট এগুলো। আর এখানে আছে একবারে জিলাপি, গরম গরম জিলাপি হাতে ছেঁকা লাগছে। তো যাই হোক, এখানে অনেক কিছু তৈরি এখনো হচ্ছে। এখানে তো বেগনি দেখালাম, যে বেগনি এখানে তৈরি হচ্ছে এখনো। আর এখানে এটা এটা কি করছে, এটা এটা ডিমের চপ আছে, আর এটা ভেজিটেবল আছে তো। সরি, আমি এটা তখন ভেজিটেবল ভেবে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ডিমের চপ করেছে এখানে, এগুলো সব ডিমের চপ হবে, আর এগুলো হচ্ছে সব ভেজিটেবল চপ হবে এগুলো। আর বেগনি এখানে হয়ে গেছে প্রায়, এবার সব একে একে এগুলো করবে। তো এই যে মা এটা করছে, আর ভেজিটেবল খেলে চলেছে এখানে কারিশ্মা বুড়ি। ভাই রান্না হয়ে যাক, রান্না হয়ে যাক, রান্না হয়ে যাক তখন তো হবে। এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে একবারে, নিজে বাড়িতে করে খাওয়ার মজাই আলাদা একবারে। বাড়িতে দোকানও তো কিনে পাওয়া যাবে, কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করো, সব কিছু নিয়ে সব কিছু ভাবে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আর এখানে পারভিন সব মানে সাজাচ্ছে থালে থালে, যেহেতু ইফতারে আর বেশি সময় নাই। আর এরা দু বোনে কত সুন্দরভাবে খেলছে, সময় সময় ভালো করে খেলে, আবার সময় সময় মারামারি করবে ঝামেলা। এই যে তুমি কিছু বলবা? কি বলবা বলে দাও। এমন তুমি কিছু বলবা? বলো, হাই ফ্রেন্ড বলো দাও। হাই ফ্রেন্ড, আমি মাকে পকেট তুলেছি। কি বলছো?
এই যে এতক্ষণে আমাদের এখানে পাঁচটা থাল সাজানো হয়েছে, বাবুদেরও থাল আছে, বাবুদের না তো ওরা আবার থাল না হলে খাবে না, তো এখানে সব একে একে সাজাক। ততক্ষণে আমরা এখন উজু করে আসি, উজু করে এসে পরের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরা বাড়ির দুটা মস্তান, বাড়ির দুটা গার্জেনেরা, এখানে একটা আর ওখানে একটা। এই যে এই যে এটা হচ্ছে ডান্স মাস্টার, ডান্স বাংলা ডান্স জুনিয়র, ভালোবাসবে তুমিও। আর এটা আর এটা এটা এই আমার একটা নাচ দেখে দাও তো, একটা নাচ দেখে দাও, নাচ দেখাও। হ্যাঁ হ্যাঁ, বাবা নাচো, আরেকটু নাচো, ভালো করে নাচো, ভালো করে নাচো। এই যে বালতিতে জল তুলে হলো, চলো আমি উজোটা করে আসি। এইখানে তৈরি হয়ে গেছে একবারে লেবুর শরবত, তার সঙ্গে বিট লবণ দিয়ে এখন এটাকে তৈরি করা হচ্ছে ভালোভাবে। তো এটা তৈরি করা হোক, ইফতারের সময় শরবত হবে না, এটা তো হতেই পারে না, লেবুর শরবত না হলে ভালো লাগবে না। আর আমার এখানে দেখতে পাচ্ছ তরমুজ, তরমুজ তো ভালো লাগতেই হবে, না হলে তো ভালো লাগবেই না একবারে। হ্যাঁ, আর এখানে আছে একবারে একটা ফ্রুটি। এবারে রোজাতে অতটা গরম নয় যতটা গতবারে পড়েছিল, তো ওই মানে ওই মাধ্যমে এখন মানে আমাদের রোজাটা খুব ভালোভাবে কাটছে। এর আগের বার মানে শেষের দিকে খুব গরম পড়েছিল, এবারে অতটা গরম পড়েনি, খুব ভালোই লাগছে এবার রোজা করতে। আর এই যে দেখো এখানে সব কিছু হয়ে গেছে রান্না, এই যে এখানে ভেজিটেবিল, ভেজিটেবিল চপ আর বেগনি, বেগুনি, আচ্ছা বেগনি, ডিমের চপ আর ভেজিটেবিল চপ সব কিছু এখন রেডি হয়ে গেছে। আর এখন এখানে চলে এসে সব থালে থালে দিবে, তো এবার আমরাও বসে যাব, আর বেশি টাইম নাই ইফতারের, তো আমরাও সব খাবার দাবার নিয়ে বসে যাবো। এবার এখানে মুড়ি, মুড়ি আছে এই ঢপের মধ্যে, তো এখানে মুড়ি মাখানো হবে। আর এখানে কি আছে, ও ছোলা এটা দেখেছিলাম, তো যাই হোক এখন এটা মুড়িটা মাখানো হোক। এই যে এখন আমাদের মুড়ি এখানে ঢালা হচ্ছে গামলাতে, এই যে তো মুড়িটা এখানে মাখানো হবে। আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম কালাইয়ের জিলাপি। এই যে হাতে কি আছে দেখি, হাতে তোমার কি লিয়েছে, এটা ভেজিটেবিল খেতে পারছো? আর তোমার হাতে কি আছে দেখি, তোমার হাতে কি আছে, কি এটা? হ্যাঁ কি গো, তোমরা কি খেয়েছো গো, সব আগে আগে ইফতার করে লাজে, ইফতার টাইম হয়নি গো আম্মা। এখানে আমার থালটা রেডি হয়ে গেছে, আর আমার থালে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে ছোলা, ছোলা মুড়ির সঙ্গে মাখাবো আমি এখন। মুড়ি আছে এখানে, আছে এটা ভেজিটেবিল চপ, এটা ডিমের চপ, এটা বেগুনি, এটা কলা, শসা, আপেল, আঙ্গুর, খেজুর, দুটো খেজুর আছে এখানে, মোরব্বা, তারপর আছে এখানে তরমুজ, জিলাপি, এতটা আইটেম করা হয়েছে। আর তার সঙ্গে আছে আমার এখানে আছে শরবত, আর আছে ফ্রুটি। তো এত কিছু দিয়ে এখন আমি খাওয়া শুরু করবো আমরা এখন। তো আমরা এখন ভালো করে মাখামাখি করবো, খাবার নিয়ে সবাই বসে গেছে কিন্তু কেউ খেতে পেয়েছে না, যেহেতু এখন ইফতারের সময় হয়নি। এই যে সব খাবার নিয়ে বসে আছে, এই যে কেউ এখনো, তুমি আবার গামলা দিলেছো কেন গো? হ্যাঁ বেশি খাবে কেন, থালে সাজেলা, তোমরা থালে সাজেলা যেভাবে আছে এভাবে থালে সাজে খাও। হ্যাঁ খাও যেমন তোমাদের পছন্দ তেমন করে খাও। ফ্রেন্ডস এখন আমরা ইফতারে বসে গেছি, ইফতারে সব কিছু নিয়ে আমরা এখন বসে গেছি, তো ইফতারের সময় হয়ে গেলে আমরা এখন খাওয়া শুরু করে দিব। এখন রমজান মাসের যে রোজা সেটা আমরা করতে খুব ভালো লাগছে, বসে আছি। আর এখানে সবাই বসে আছে, এই যে সবাই বসে আছে, মা আছে পাশে, তো ইফতারের সময়ের জন্য আমরা ওয়েট করছি। ইফতারের সময় হয়ে গেলে আমরা ইফতারটা খুলে নেব।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার আমরা এখন যাবো নামাজ পড়তে, পাশে মসজিদ আছে তো ওখানে যাবো, ওখানে নামাজটা পড়ে আসি। তো এতটুকু ভিডিও করলাম, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ওকে, টাটা।